ओमा चंडाला प्रतिहतरयो यस्य प्रेम प्रवाह लोकातीतो व्यहनजहो लोककल्याण मार्गम् त्रैलोक्येभ्य प्रतिममहिमा जानकी प्राणवन्धो भक्त्या ज्ञानं मृतवरवपु सीतयायोक्ति रामः स्तब्धीकृत्या प्रलयकलितं वाहवोत्थं महान्तम् हित्वा रात्रिं प्रकृतिसहजाम् अन्धतामीश्रमीश्रम् गीतं शान्तं मधुरमपि यः सिंहनादं जगर्ज सोऽयं जातप्रथितपुरुषो रामकृष्णस्त्विदानीम् सोऽयं जातप्रथितपुरुषो रामकृष्णस्त्विदानीम् जय जय रामकृष्ण मञ्चकल्पो गुरु जय जय भगवान् जगतेर्गुरु जय जय गुरुमाता जगतो जननी रामकृष्ण भक्तिदात्री चैतन्य दायिनी जय जय रामकृष्ण इष्टगोष्ठीगान सबार चरणो रेणु श्री भगवान कृपाय आबार आमरा श्री श्री रामकृष्ण पुथी पाठ ओ आलोचनार उद्देश्ये समबेत होयेछि आमरा आगेर दिन आलोचना करछिलाम जे श्री रामकृष्णेर दैव एवं मानवी सत्ता निये जतदिन तिनि स्थूल शरीरे छिलेन ততদিন লোকে তাকে মানুষই ভেবেছে তার দৈবী সত্তাগুলোকে ঠম অহংকার ন্যাকামি এইসব বলে বর্ণনা করেছেন কেউ পাগলামিও বলেছেন আর যখন তিনি স্থূল শরীর ছেড়ে দিয়েছেন এত বছর পরে এখন মানুষ তার দৈবী সত্তাকে এত বেশি প্রাধান্য দিয়ে দিয়েছেন তিনি যে একটা গোটা মানুষ ছিলেন সেইটাই ভুলে গেছেন আমরা সেই মানবী সত্তার কথা বলছিলাম ঠাকুর শ্বশুর বাড়ি এসেছেন ভারী আনন্দ তার শ্বশুর বাড়ির সেই ছাসাভূষা লোকেরা তাকে ঠিক সেইভাবে অ্যাকসেপ্ট করতে পারেনি কিন্তু একটা অদ্ভুত ভালো লাগা তাদের মধ্যে থেকেছে শাশুড়িকে তিনি প্রথম দিন থেকেই ওগো বাছা বলে সম্বোধন করছেন শাশুড়ি যত এর থেকে পিছিয়ে আসার চেষ্টা করেন তিনি ততই তাকে এইসব নানা রকম সম্বোধন করে করে তার সঙ্গে সম্পর্কটাকে মিহি করবার চেষ্টা করছেন বলছেন শ্বশুরবাড়িতে ঢোকার তো ওটাই একমাত্র পথ একদিন একটু বাড়াবাড়ি করে ফেললেন বসেছিলেন সেই সজনে গাছের তলায় গান গাইতে শুরু করলেন আগের দিন আমরা বলেছিলাম সজিনা ফুল পাতা পোষাউরি তোরসানে সজিনা ফুলের তলায় বসব দুজনায় ফুরফুরেতে বাতাস পায়ে বাতাসে ফুল ঝরে পড়বে গায়ে আবার সজিনা ফুলের খোপা ভেঙে পরায় দিব কানে শাশুড়ি বলতে থাকলেন আরে ভাই তুমি আমাকে এই কথা বলছো আমি যে তোমার মায়ের মতো হই তোমার গায়ে কি লেখা আছে মা শাশুড়ি পালিয়ে গেলেন শাশুড়ি এই জাতীয় সম্পর্কগুলো হতে থাকলে এই ঘটনাগুলো হতে থাকাতে পুঁথিকার বলছেন শাশুড়ির সঙ্গে কিন্তু শ্রীরামকৃষ্ণের সম্পর্কটা অনেক সহজ হয়ে গেল শ্রীরামকৃষ্ণ সম্পর্কে যে প্রথমেই বলা ছিল একটা পাগল একটা ছাপ মারাই ছিল ব্র্যান্ডেড সেই ব্র্যান্ডটা আস্তে আস্তে উঠতে থাকলো ধীরে ধীরে বলছেন পুঁথিকার গতদিন যেখানে আমরা শেষ করেছি সেটা হচ্ছে শ্রীপ্রভুর শাশুড়ির ভাব করবে কার দিনে লয়ে হয় স্নেহের সঞ্চার যে তার মনের সেই ভাবটা সম্পূর্ণভাবে আস্তে আস্তে চলে যেতে থাকলো এবং তার জায়গায় শ্রীরামকৃষ্ণের প্রতি তার স্নেহের ভাব একটু একটু করে জাগতে থাকলো আজকে আমরা তারপরের ঘটনা থেকে এগোব একদিন একত্র তথায় কত নারী সবাকার পদরে মস্তকেতে ধরি প্রভুদেব লয়ে হাতে কুসুম চন্দন সবার চরণ তলে করেন অর্পণ নারীগণ ত্রস্ত মন শশব্যস্ত প্রায় পলায়ন করে মুখ ঢাকিয়া লজ্জায় দেখিয়া প্রভু বলিতেন সবে সম্ভ দিয়ে
শ্যামার অংশে জন্ম যত সব মেয়ে, মেয়ে রূপে মহামায়া রূপে অগণন, তাই সমর্পিন পদে কুসুম চরণ। পাড়া গিয়ে মোটা লোক বুঝিতে না পারে, অন্তরালে প্রভু খেপা বলা বলি করে। আরেকদিন যেটা করলেন তিনি, যে তার শ্বশুর বাড়িতে যতগুলি মেয়ে এসেছিল সকলের উদ্দেশ্যে সকলকে প্রণাম করে সকলের পায়েতে তিনি কুসুম চন্দন ফুল চন্দন দেবেন বলে এগিয়ে যেতে থাকলেন, অর্পণও করে দিয়েছেন তার কারুর কারুর পায়ে কুসুম চন্দন। তারা তো ভয়ে আতঙ্কে লজ্জায় মুখ ঢাকা দিয়ে ছুটে পালিয়ে যাচ্ছেন। দূর থেকে তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছেন, ওগো বাছা পালাচ্ছ কেন? এই জগতে যা যত স্ত্রী মূর্তি তোমরা দেখছো সব শ্যামার অংশে, মা কালীর অংশে তাদের জন্ম। তাই তো মেয়ে রূপে মহামায়া করে, মেয়ে রূপে মহামায়া রূপে অগণন, তাই সমর্পিন পদে কুসুম চন্দন। তোমরা যতজন মেয়ে যতজনকে আমি দেখতে পাচ্ছি সকলেই আদতে মহামায়ার অংশ, তাই তো তোমাদের পায়ে ফুল চন্দন নিবেদন করার সাহস আমার হলো। কিন্তু রিয়াকশন কি হলো? অন্তরালে প্রভু খেপা বলা বলি করে, পাড়া গিয়ে মোটা লোক বুঝিতে না পারে, অন্তরালে প্রভু খেপা বলা বলি করে। মোটা লোক মানে আমার মতো মোটা সোটা নয়, আসলে বুদ্ধিতে তাদের মোটা, মোটা বুদ্ধির মানুষ, সূক্ষ্ম জিনিস তারা ধরতে পারে না, এটা বলতে বোঝাতে চেয়েছেন। সেই সূক্ষ্ম মোটা বুদ্ধির মানুষরা তারা বলা বলি করতে থাকলো যে শ্রীরামকৃষ্ণ আর যাই হোক খেপা ছাড়া আর কিছু নয়। নৈবেদ্য আর একদিন মনসা পূজার আয়োজন, আরেকদিন মনসার পূজার আয়োজন, নৈবেদ্য সাজ আর দিন মনসার পূজা আয়োজন, নৈবেদ্য সাজায় রাখে রমণীর গণ, গাইতে গাইতে প্রভু শ্যামগুণ গীত, ভাবেতে বিভর্চিত তথা উপস্থিত, দেখিয়া নৈবেদ্য থালে প্রভু দেব কন, নৈবেদ্য খাইতে কেন হইতেছে মন, খাও তবে নারীগণ কহিল তাহায়, অমনি বসিল প্রভু নৈবেদ্য সেবায়, ভাবাবেশে খাইতে লাগিল গুণমণি, অনিমিক আঁকি দেখে পারার রমণী। আরেকদিনের ঘটনা, সবাই মনসা পুজোর জন্য বেশ প্রস্তুতি নিয়ে নৈবেদ্য টৈবেদ্য সাজিয়ে পুজোর জন্য বসেছে, ঠাকুর ভাবাবেশে সেখানে উপস্থিত হলেন। তার ভিতরে তো মা মনসার ভাব এসে গেছে, তিনি গিয়ে বলছেন, দেখো এই নৈবেদ্য খাবার আমার ভারী ইচ্ছা হচ্ছে, আমি খাবো? মেয়েরা বললেন, খাও আর কি করবে, এমন দামড়া লোক এরকম বলছে পুজোর নৈবেদ্য খাবে, খাও। তা সবাই খেতে বললেন, কিন্তু ঠাকুরও খেতে শুরু করলেন, অনিমিক আঁকি দেখে পাড়ার রমণী। তারা তো অবাক, কি দুঃসাহস, মা মনসার নৈবেদ্য খাচ্ছে অনিমিক, তাদের চোখের পলক পড়ছে না, এমন হাঁ করে তারা দেখছে, কি দুর্জয় কাজ করে ফেলল। অন্যদিন প্রভুদেব শ্বশুরের ঘরে, ভোজন সময় তার ভোজনের তরে, করি ঠাঁই ডাকিয়া নিল একজন, শুনি কি হইল পরে অপূর্ব কথন, ডাকা মাত্র প্রভুদেব প্রবেশিয়া ঘর, উপবিষ্ট হইলেন আসন উপর, শালী সম্পর্কিয়া এক হিসেলেতে যায়, অন্ন ব্যঞ্জনাদি ভোজ্য সাজাতে থালায়, ইতোমধ্যে শ্রীঅঙ্গেতে দিগম্বরাবেশ, উলঙ্গ ঘরের কোণে এক পরমেশ, অদূরে পড়েছে খুশি কটির বসন, দাঁড়ায় আছেন নাহি বাহ্যিক চেতন, হেন কালে হাতে থালা সাদি ঘরে যায়, ব্যাপার দেখিয়া ভয়ে ছুটিয়া পালায়, বুঝো কি বিশেষ কাণ্ড শ্বশুর ভবনে, উলঙ্গ দণ্ডায়মান আবাসের কোণে, লোকে জানে লোকে জনে তত্ত্ব তাঁর কিছু না বুঝে নাই, এক বাক্যে কয়ে সবে উন্মত্ত জামাই, কোনো না কারণে তথা হরি কথা হলে, অমনি সমাধি হয় বাহ্য যায় চলে, পাড়া গিয়ে চাষা সবে মোটা লোকজন, চাষ করে থাকে ঘরে সামান্য জীবন, অবিদিত শাস্ত্র নাহি তত্ত্ব আলাপনা, সমাধি ধ্যান জপ কিছুই বুঝে না, প্রভুরে বুঝিবে কিসে তাহার সকল,
সেই হেতু করিত তারা ভাবেরও নকল। একদিন আরেক কাণ্ড ঘটে গেল, শ্বশুর বাড়িতে ঠাকুরকে খেতে দেওয়া হয়েছে। যেই খেতে দেওয়া হয়েছে অমনি ভালো মানুষের মতো তিনি একবারে রেডি এসে আসনের উপর দাঁড়িয়ে পড়লেন। তার শালি সম্পর্কীয়া কেউ রান্নাঘর থেকে অন্ন ব্যঞ্জনাদি সাজিয়ে, জামাই বলে কথা, যতটা সাজিয়ে গুছিয়ে দেওয়া যায়, একে তো খ্যাপা জামাই, তারপর অনেক দিন পর এসেছে, খুব আদর যত্ন করে খেতে নিয়ে আসছে। এর মধ্যে ঠাকুরের ভেতরে শিবের আবেশ দেখা দিল এবং এই আবেশ হওয়া মাত্র তার সমস্ত শরীর থেকে একে একে সব কাপড় খসে গেল। তিনি ঘরের এক কোণে হাওয়া বেশে স্তব্ধ হয়ে দণ্ডায়মান। এদিকে শালি তো সেই খাবার ভর্তি থালা বাসন নিয়ে এসে একবারে হতবাক, এই জিনিস তো কখনো দেখিনি, একটা দামড়া লোক উলঙ্গ হয়ে ঘরের এক কোণে দাঁড়িয়ে আছে, এ আমি আপনি দেখলেও একই রকমের হবে, মোটা বুদ্ধি হওয়ার দরকার নেই, সূক্ষ্ম বুদ্ধিতেই এই একই রকম হবে। সে তো ভাব বুঝতে পারছে না, সে ভাবছে এই লোকটার কি হলো। বলছেন এই লোকে তত্ত্ব উলঙ্গ দণ্ডায়মান আবাসের কোণে, লোকজনের তত্ত্ব তাঁর কিছু বুঝে নাই, এক বাক্যে কয় সবে উন্মত্ত জামায়। পাগল বলার জন্য যথেষ্ট ছিল যে শাশুড়ির সঙ্গে এরকম ঠাট্টাই আর কি করে, জগতের সব মেয়েদের পেছনে ছোটে ফুলচন্দন নিয়ে, মনসার নৈবেদ্য খায়, ঘরের মাঝখানে এরকম উলঙ্গ হয়ে দাঁড়িয়ে থাকে, সে লোক তো সুস্থ নয়, পাগলই বলে তাকে। সবাই এটা সব এক বাক্যে দৃঢ় নিশ্চয় হয়ে গেল, তার জন্য মোটা সরু বুদ্ধি হওয়ার দরকার নেই। তবু এনার খুব ইষ্টনিষ্ঠা আছে তো প্রতিকারের, তাই তিনি খুব গালাগাল দিচ্ছেন ওদেরকে। বলছেন কেমন কেমন জামাই, বলছে যেখানে হরিকথা হতে থাকে সেইখানে হরিকথা শোনা মাত্র তার সমাধি হয়। বলছেন কোনো না কোনো কারণে তথা হরিকথা হলে অমনি সমাধি হয়, বাহ্য যায় চলে, তার বাহ্য জ্ঞান সবটুকু চলে যায়। সাধারণ মানুষের এরকম নয়, হরিকথা শুনলে আমাদের একটু হয় কিন্তু কিন্তু দরজার গোড়া পেরোলেই ব্যাস হয়ে যায় আমাদের। হরি আমাদের ওই মন্দিরের মধ্যেই থাকে না, আমরা যেরকম আছি তেমনিই থাকি, কিন্তু এ তো অন্য রকমের লোক, এ তো সাধারণ মানুষ নয়। তাই সবাই মিলে একসঙ্গে সিদ্ধান্ত নিলেন এই গদাই যে ঠাকুর শ্যামাসুন্দরীর জামাই, এ নিঘাত পাবে, উন্মত্ত। তবু এনার বড় ইষ্টনিষ্ঠা, তাই বলছেন চাষ করে থাকে ঘরে সামান্য জীবন, পাড়া গিয়ে চাষা সবে মোটা লোকজন, চাষ করে থাকে ঘরে সামান্য জীবন, অবিদিত শাস্ত্র নাহি তত্ত্ব আলাপনা, সমাধি ধ্যান জপ কিছুই বুঝে না, প্রভুরে বুঝিবে কিসে তাহারা সকল, সেহেতু করিত তার ভাবেরও নকল। বলছে এক অদ্ভুত ব্যাপার, বলছে এসব তো পাড়া গিয়ে চাষা লোক, চাষ করাই যাদের জীবনের কাজ, তারা এসবের কি বুঝবে, তারা সমাধিও বোঝে না, জপও বোঝে না, ধ্যানও বোঝে না, আর শাস্ত্র তার তত্ত্বের আলাপনা এগুলো তারা কিছুই বোঝে না, তাদের পক্ষে তো এটাই স্বাভাবিক। বলছেন প্রভুরে বুঝিবে কিসে তাহারা সকল, সেহেতু করিত তাহার ভাবের নকল। তাই আমরা যেমন পাগলের নকল করে বেড়াই, এই খানিকক্ষণ আগে যেটা অভিনয় হলো, খানিকক্ষণ বাদে আপনারাই হয়তো নকল করবেন বা এই আলোচনা করবেন, ঠিক সেরকমভাবে তখনকার দিনের মানুষজন শ্রীরামকৃষ্ণের নকল করতে থাকলো, তাকে নকল করে তিনি যেমন করেন ঠিক সেরকমভাবে অভিনয় করে যেতে থাকলো। সত্যি কি আমরা যারা খুব সরু বুদ্ধির মানুষ, আমরা সকলে যদি একটু ভালোভাবে ভেবে দেখি, আমরাও কি এইগুলোকে, আমাদের এখন খুব ভালোবাসা হয়ে গেছে শ্রীরামকৃষ্ণের প্রতি, তাই তিনি যাই করেন আমাদের সেটা খুব ভালো লাগার জিনিস আর কি, যার যেথা মজে মন কি বাহারি কি বাটন, আমাদের মন তাতে মজে গেছে। হ্যাঁ, অতএব তার সব আচরণই সুন্দর, সবটাই তার ভালো, কোনোটা তার ওয়াঁকা নয়, এরকম অবস্থা। কিন্তু সত্যি সত্যি কি আমরা বুঝতে পারি শ্রীরামকৃষ্ণের এই আচরণ, যুক্তি দিয়ে কি সবসময় বিচার করলে তার উত্তর আমরা পাই, এটাও একটা কথা। তারা তো চাষা ছিল জানেই না, তাদের তো না জানারই কথা, কিন্তু এরাও আমরাও যে যারা শুদ্ধ বুদ্ধির মানুষ, যারা ধ্যান জপ সাধন ভজন করেছি, শ্রীরামকৃষ্ণের সব আচরণ কিন্তু খুব যুক্তি দিয়ে আমরা বুঝতে পারি না। এ গেল শ্বশুর বাড়ির পর্ব মিটল, শ্বশুর বাড়িতে খুব খাতিরদারি হলো, জামাইও শ্বশুর বাড়ির খুব সুখ্যাত করে এলেন, সব গ্রামের লোকের কাছে শ্যামাসুন্দরী খুব সুখ্যাত লোক, আহা কি ভালো জামাই এসেছে। এরপরের লীলা কোথায় সেটা আমরা দেখব শ্রীহরে।
অধিকাংশ দিন তার কাটিত শিয়রে, সেবক ভাগিনের দু তাহাদের ঘরে, ধরাধামে ভাগ্যবান মুখুজ্জের হৃদয়ে, সেবায় সন্তুষ্ট যার প্রভুর চরণ, সেবায় সন্তুষ্ট যার প্রভু অতিশয়, জননী তাহার হেন করেছি শ্রবণ, চুলে মুছাইয়া দিত প্রভুর চরণ, ছোট ভাই রাজারাম ছিল আজ্ঞা পর, তাই করে যবে যাহা প্রভুর নগর, প্রভুর যা প্রিয় খাদ্য জুটে জুটায় যতনে, যতই না হোক কষ্ট কিছুই না মানে, সাধনান্তে বলহীন পেটের পীড়ায়, পুষ্টিকর যাহা বুঝে ত্রিসন্ধ্যা যোগায়, জীবিত মাছের ঝোল প্রভুরে খাওয়াইতে, ধরিত মাগুর কই নিদ্রা নাই রেতে, প্রাতে লয়ে কাঁধে জল দূরান্তরে যায়, অবিরত নিয়োজিত প্রভুর সেবায়, পরম যতনে ঋদু প্রভু দেবে রাখে, খেতে শুতে পথে সদা প্রভু সঙ্গে থাকে, হরিভক্ত তথা যথা এখানে সেখানে, আনিয়া করিত মেলা প্রভু সন্নিধানে, প্রভু ভক্ত কিবা ভাবে কি আছে কোথায়, কি প্রকারে শ্রী প্রভুর দর্শন পায়, কি মনুষ্য কিবা পশু জীব জন্তুগণ, জলে স্থলে শূন্যে কিবা কোথা নিকেতন, শ্রবণ করিলে হয় নিরমল চিত, মঙ্গল নিদান রাম কৃষ্ণ গুণ গীত, হৃদিতম বিনাশন হৃদয় আরাম, শুনহ ভকত কর্তা মাছের আখ্যান। এ বেশিরভাগ সময় তিনি কাটালেন শিহরে, তার ভাগ্নে হৃদয়ের বাড়িতে, খুব ভক্তিমান পরিবার। তাই বলছেন যে ধরাধামে ভাগ্যবান মুকুজ্জে হৃদয়, সেবায় সন্তুষ্ট যার প্রভু অতিশয়। খুব অত্যাচারও করেছিলেন শ্রীরামকৃষ্ণকে, কিন্তু তার তিনি ছিলেন বলে আমরা সবার কৃতজ্ঞ থাকা উচিত, তিনি ছিলেন বলে শ্রীরামকৃষ্ণকে আমরা এইভাবে পেলাম। সেই সাধন অবস্থায় ভৈরবী ব্রাহ্মণী এসছেন, তোতাপুরী এসছেন, অনেকে এসেছেন, কিন্তু হৃদয় রামের অবদান এ ভোলার নয়। হৃদয় রামের যেভাবে শ্রীরামকৃষ্ণকে সেবা করেছেন, তা রামকৃষ্ণ লীলাঙ্গনে ভোলার জিনিস নয়। তিনি বলছেন তার মা কেমন ছিলেন, না তিনি ঠাকুরের পা ধুইয়ে দিয়ে নিজের চুল মাথার চুল দিয়ে তার পা মোছাতেন, বুঝে দেখুন তার দিদি, তার এত ভালোবাসা এত শ্রদ্ধা ঠাকুরের প্রতি তার এই ছিল। আর ছোট ভাই রাজারাম, সে হৃদয়ের মতো এত সূক্ষ্ম বুদ্ধি ছিল না, মোটা বুদ্ধি, তার সবটাই এক মন প্রাণ ছিল, কেমন করে ঠাকুরকে সে সুস্থ করবে, পেটের অসুখের কারণে ঠাকুর খুব অসুস্থ, এইসবের ক্ষেত্রে ঝোল ভাত মাছের ঝোল ভাত এইসব খাওয়ানো দরকার, তাই সেই ছোট ছোট মাছ সুন্দর জীবন মাছ জোগাড়ির জন্য নানা জায়গায় সে ঘুরে বেড়াত। ধরিত মাগুর কই নিদ্রা নাই রেতে, সারা দিন তো কাজ তো করতো, রাত্রে তার নিদ্রা নেই, কী করে কই মাগুর ধরে নিয়ে শ্রীরামকৃষ্ণের খাদ্যের যোগান দেবে, যা কিছু প্রভুর যা প্রিয় খাদ্য জুটায় যতনে, যতই না হোক কষ্ট কিছু নাই মনে। বলছেন যা খাবার খেলে প্রভু হৃষ্টপুষ্ট হবেন, তার শরীর সুস্থ হবে, সেই খাবার যোগানোর জন্য এরা সারা দিন পরিশ্রম করতেন। এবং তাই তারা এরকম করতেন, সকালবেলা কাঁধে ওই মাছের জাল মাছ ধরার জাল নিয়ে বেরিয়ে পড়তেন, দূর দূরান্তে গিয়ে তিনি সেই মাছটা ধরে নিয়ে আসতেন। শুধু তাই না, শুধু তারা শরীরের যত্ন করেনি, শরীর এবং মনের, কারণ এইটি তারা খুব পরিষ্কার বুঝেছিল, এই মানুষকে তো শরীরের যত্ন করে তার সঠিক সেবা করা যাবে না, তার মনের যত্ন করা দরকার। বলছেন হরিভক্ত তথা যথা এখানে সেখানে, আনিয়া ধরিত মেলা প্রভু সন্নিধানে, প্রভু ভক্ত কিবা ভাবে কে আছে কোথায়, কি প্রকারে শ্রী প্রভুর দর্শন পায়। তারা জানতেন তাদের মামা আর যাই হোক, মামাই তাদের মানে সম্পর্কে তিনি মামা, কিন্তু মানুষটি সাধারণ নয়, অতএব তাকে তার কাছে যাদের নিয়ে আসবে তারা প্রত্যেকে মুক্ত হবে, এই ভেবে মানুষজনকে নিয়ে আসতেন। এবং হরিভক্ত যাদের সঙ্গে ঠাকুর মন খুলে হরি কথা বলতে পারবে, ইন্টেলেকচুয়ালি যেখানে মানে বৌদ্ধিক বিকাশের ক্ষেত্রে যে কাজগুলো প্রয়োজন, সেই বৌদ্ধিক সঙ্গ যিনি যে দেবেন সেই রকম মানুষও তিনি ধরে নিয়ে আসতেন।
পুঁথিকার বলছেন যে কি মনুষ্য কি বা পশু জীব জন্তুগণ জলে স্থলে শূন্যে কি বা কোথা নিকেতন শ্রবণ করিলে হয় নির্মলোচিত মঙ্গল নিদান রাম কৃষ্ণ গুণগীত হৃদিতম বিনাশন হৃদয় আরাম শুনহ ভক্ত কর্তা মাছের আখ্যান। আমি বলতে থাকবো আর এক নতুন আখ্যান, সেই আখ্যান তোমরা শোনো। সেই আখ্যান শুনলে কি হয়? চিত্ত হয় নির্মল, হৃদয় পরিষ্কার হয়। তা মঙ্গলকারী রামকৃষ্ণ গুণগীত মঙ্গলকারী কেন? তা হৃদি তমনাশ, আমাদের যে মনের যে অন্ধকার সেই তার অন্ধকারের আরাম হয়। আর কি বলছেন? হৃদয় আরাম, যা শুনলে মন শান্ত হয়। আর কি বলছেন? এই কারণে এবারে তোমাদের এক নতুন গল্প বলবো, মাছের গল্প, শ্রী রামকৃষ্ণের মাছের লীলা। কি সে লীলা? বলছেন, গ্রামের দক্ষিণ প্রান্তে হৃদয়ের ঘর, তাহার দক্ষিণে এক বৃহৎ প্রান্তর, প্রান্তর ধানের ক্ষেত পরাভূমি নয়, মাঝে মাঝে ছোট বড় বহু জলাশয়, জল পরিপূর্ণ এক পুকুরের পাড়ে চলিলা শ্রী প্রভু মল ত্যাগ করিবারে, একাকী শ্রী প্রভু ব্যাপ্রায় বেলা অবসান, নিবারিলা সঙ্গে যেতে চায় রাজা রাম, রাজা রাম শ্রী প্রভুরে জানো ভালো মতে, রাখিয়া তাহারে লক্ষ্য থাকিত তপাতে, নালা দিয়া কল কল করি কোলাহল, পুকুরে পড়িছে নব বরিশার জল, এই জলে মাছে লাগে সুধার মতন, যেথা পায় তথা যায় মানে নাম বারণ, পুকুরের যেইখানে হয় নিপতিত, যাবতীয় মৎস্যকুল সেথায় একত্রিত, দাঁড়ায় দেখেন প্রভু গাছ অন্তরালে, ছোট বড় নানা মাছ ধরে ধার জলে খেলে, ধীরে ধীরে পায়ে পায়ে গেলা প্রভু রায়, মাছের অত্যন্ত কাছে তবু না পালায়, দেখিয়া এতকে মাছ প্রভু কইলা মনে, সংকেতে করিয়া তবে ডাকি রাজা রামে, অল্প জলে কত মাছ ধরিবে হে থায়, মাছের লাগিয়া তারা বহু কষ্ট পায়, যেমন হইল মনে যুগতি তাহার, মোটা সোটা কর্তা যেটা মাছের ও সর্দার, যত জোর দিয়া লম্প পরে সেই ক্ষণে, দীনবন্ধু শ্রী প্রভুর অভয় চরণে, উলট পালট খায়ে চরণ নিকটে, যেন নাহি ছুঁয়ে পাছে পায়ে কাঁটা ফুটে, বিপদ নিবারি প্রভু দয়ার সাগর, দেখিয়া সর্দার মাছ অত্যন্ত কাতর, শ্রীহস্তে বুলাই গায়ে কহিল গোসাই, ঘরে যার ঘরে যার তোর কোনো আর কোন ভয় নাই, এত বলি আশ্বাসিয়া দিলেন ফেলিয়ে, ছানা পোনা যেথা জলে বেড়ায় খেলিয়ে, গভীর শরীরে গেল দল সহ ভাতার, শুন রাম কৃষ্ণ লীলা অমৃত ভাণ্ডার। শিহরে যেখানে হৃদয়রামের বাড়ি সেটা হচ্ছে গ্রামের একদম দক্ষিণ দিকে, সেই দক্ষিণ দিকের পরে এক প্রান্ত আছে, পতিত ভূমি নয়, চাষ হয় সেখানে। সেইখানে প্রভু চললেন মলত্যাগ করবার জন্য, যেমন আগেকার দিন তো বাড়িতে বাথরুম টাথরুম থাকতো না, তাই বাথরুমের জন্য তারা যেতেন গ্রামেতে, মাঠেতে যেতেন। রাজারাম বললেন তোমায় যেতে হবে না, তোমাকে একা যেতে হবে না, আমি যাচ্ছি, ঠাকুর তো শুনবেন না। রাজারামও তার নেচার বোঝেন, তার প্রকৃতি বোঝেন, তাই রাজারামও একটু তফাতে তফাতে তাকে লক্ষ্য করতে করতে তার সঙ্গে উপস্থিত হলেন। ঠাকুর দেখলেন সত্য বৃষ্টি হয়েছে, নালা দিয়ে সব জল, যেখানে যত জল পড়ছে সব গিয়ে পুকুরে গিয়ে মিশছে, আর সেই নালার ভেতরে সেই চলন্ত জলের ভেতরে ছোট ছোট মাছ ঘুরে বেড়াচ্ছে। যেহেতু এই জলটা খুব চলমান, তাই সেই চলা জলে যে মাছ থাকে সেগুলো খুব সুস্বাদু হয়, সেই সব মাছ চলে ফিরে বেড়াচ্ছে। ঠাকুর হাঁ করে সেইগুলিকে তাদের দিকে তাকিয়ে দেখছেন, দেখতে দেখতে তার মনে হচ্ছে এত অল্প জায়গার মধ্যে এত মাছ, রাজারামকে তাহলে ইশারা করে ডাকি, কারণ সে আমার মাছের জন্য দূর দূরান্ত ছুটে বেড়ায়। যেই তার মনে হচ্ছে এমনি ওই মাছেদের যে সর্দার, সে বড় যে, সে খুব বড় একটা ঢেউ লাভ দিয়ে ঠাকুরের পায়ের কাছে পড়ছে, উলট পালট খাচ্ছে, কিন্তু পায়ের কাছে এসে পৌঁছচ্ছে না, পাছে যেন মনে হচ্ছে যেন তার কাঁটা যেন ঠাকুরের গায়ে না ফোটে, কিন্তু সে শরণাগতি চাইছে। ঠাকুর তখন তার গায়ে আস্তে আস্তে হাত দিয়ে বললেন, যা
তুই তোর ঘরে ফিরে যা, তোর কোনো ভয় নেই বলে তাকে তুলে জলেতে ফেলে দিলেন, যেখানে তার ছানা পোনারা রয়েছে। হচ্ছে একটা অদ্ভুত জিনিস দেখুন, সেই আমরা বলেছিলাম প্রথম দিনে রবীন্দ্রনাথের সেই কবিতা, আমি বিপুল কিরণে ভুবন করি যে আলো, তবু শিশির টুকুরে ধরা দিতে পারি বাসিতে পারিতে হলো। অবতার জীবনের সবচেয়ে বড় লক্ষণ সবাইয়ের প্রতি তার সেই ভালোবাসা। সূর্য যেমন এই বিপুল কিরণে দিয়ে জগৎকে আলোকিত করে, কিন্তু তার প্রতিবিম্ব ছোট্ট জলকণার উপরও ঠিক সমানভাবে করে, সেখানে যেন কম কিছু থাকে না, সে ছোট বলে তার প্রতি কম কৃপা থাকে না। অবতারের কৃপা, অবতারের স্নেহ, অবতারের ভালোবাসা সকলের প্রতি আছে সমানভাবে। মাছ যে অবোধ কথাও বলতে পারে না কিছু, তার জন্য যে শরণাগত তার জন্য তার কৃপা আছে। শ্রী শ্রী মা বলছেন, আমার কৃপা যার উপর নেই সে যে ভারী অভাগা। মায়ের কৃপায়, অবতারের কৃপার এইখানেই বৈশিষ্ট্য দেখুন। একটা ছোট্ট মাছ তার প্রতিও রয়েছে বলছেন, তাই পুঁতিকার বলছেন, গভীর শরীরে গেল দল সহতার, শুনো রামকৃষ্ণ লীলা অমৃত ভাণ্ডার। এখানে শরীর কথাটা যেটা আমার মনে হচ্ছে, যেটা জীবন, যখন আমরা অবতারের শরণাগত হই তখন তিনি আমাদের এই যে জীবনের যে আমাদের যে নানা ঘাত প্রতিঘাত যা নিয়ে আমরা বড় কষ্ট পাই, সেই সেটাকে বহন করার ক্ষমতা অনেক সহজ হয়ে যায়। মায়ের কথায় যেখানে ছুঁচ ঢোকার কথা, ফাল ঢোকার কথা ছিল, সেখানে ছুঁচ ঢোকে, ফালই ঢোকে, ছুঁচ ঢোকে না। কিন্তু ভগবানকে মন দিতে দিতে মনটা এমন একটা জায়গায় পৌঁছে যায়, যখন ফাল ঢোকে বেদনাটা ছুঁচ ফোটার মতো হয়, সেই তীব্র বেদনাটাকে আমরা সহ্য করতে পারি, আমাদের সহনশক্তি অনেক বেশি বেড়ে যায়। তাই তিনি বলছেন, শুনো রামকৃষ্ণ লীলা অমৃত ভাণ্ডার, আমি এক অমৃতের খনি তোমাদের কাছে নিয়ে এসেছি, সেই অমৃত ভাণ্ডার তোমরা শোনো। শিয়রেতে বহুদিন গত হলো পর, প্রভুর পড়িল মনে দক্ষিণ শহর, বহুদূর তথা হতে দুই দিনের পথ, পথের কাহিনী শুনো শুনেছি যে মত, হৃদি সঙ্গে পথিমধ্যে ভোজনের কালে, উপনীত হইলেন এক পান্থশালে, স্নানান্তে খাওয়ায় জল প্রভু গুণ থামে, হৃদয় রন্ধন করে পরম যতনে, ঋদু ভালো জানে যাহা ভোজ্য রুচিকর, কে আর কোথায় হেন সেবক সুন্দর, সামান্য সে চটি ভালো দ্রব্য নাহি জুটে, ভালো যা পাইল তাই আনিল আকুটে, ভাত ডাল তরকারি হইল সকল, সর্বশেষে রাধে চুনা মাছের ও অম্বল, প্রস্তুত করিয়া অন্য ঋতু ডাকে তারে, নাচিতে নাচিতে যান ভাত খাইবারে, বালুক স্বভাব প্রভু বালুক প্রকৃত, যেখানে খেয়াল যেন যখন খেয়াল যেন কার্য সেই মতো, অথচ সে কালে আছে সুখোজ ব্যাপারে, মম অধিকারে নাই সেসব বিচার, অম্বলেতে চুনা মাছ করি দর্শন, বলিলেন আর মম কবে না ভোজন, পোনা মাছ বিনা আজ ভাত নাহি খাব, বরঞ্চ আগতা দিন উপবাস রব, শিশু হতে শিশু সম বিষম রব, ধরিয়া শালার খুঁটি ধরে ঘুরে নিরন্তর, প্রভুরে বুঝান ঋধু সাধ্য অনুসারে, ততই ঘুরেন তিনি খুঁটি এঁটে ধরে, ঘুরিতে ঘুরিতে মুখে মাঝে মাঝে, ঘুরিতে ঘুরিতে মাঝে মাঝে হয় নাচ, সেই এক বল মুখে খাব পোনা মাছ, খেয়াল না যাবে ঋতু বুঝিয়া আপনে, বাহির হইল পোনা মাছ অন্বেষণে, সেবক ঋদুর মতো খুঁজিয়া না পাই, এত আবদার যারে করেন ও গোসাই, ভিক্ষুকের মতো ঋদু দ্বারে দ্বারে ফিরে, শেষে উপনীত এক গৃহস্থের ঘরে, বিয়া হেতু অনেক লোকের সমাগম, গৃহস্বামী যেবা তারে কইল নিবেদন, সমস্ত বৃত্তান্ত শুনি গৃহী ভগবান, হৃদয়ে করিল এক গোটা মাছ দান, তুষ্ট হয়ে মাছ লয়ে তরিত গমন, মনোমত পান্থশালে করিল রন্ধন, তাড়াতাড়ি ভোজন করিতে ঋতু কয়ে, দেরি হলে চলে যাবে গাড়ির সময়, অতি সন্নিকটে তার রেল স্টেশন, সময়ে না গেলে গাড়ি করিবে পরাণ, কলিকাতা অভিমুখে যেতে সেই দিনে, নাহি কো দোসরা গাড়ি এক গাড়ি বিনে, ঠিক সময়েতে যেতে না পড়িলে কথা, সেদিন না হবে আর আশা কলিকাতা, সেই হেতু প্রভু দেবে বিহিত বুঝান,
সমনে ভোজন বাক্য নাহি যায় তান। ঠাকুরের এই এখানে থাকতে থাকতে সব শুধু লীলা প্রসঙ্গ কার বলছেন, 7 মাস তিনি ছিলেন, তিনি সব শুধু 7 মাস সেই সময় কামারপুকুর শিহর এইসব মিলিয়ে ছিলেন। দক্ষিণেশ্বরের জন্য তার প্রাণ হু হু করতে থাকলো, অতএব তাকে দক্ষিণেশ্বরে ফিরে আসতেই হবে। পথ দুদিনের পথ, পথের মধ্যে এক চটি পড়লো, খুব ভালো জায়গা কিছু নয়, তবু তার মধ্যে যা কিছু ভালো ছিল বলেছে, ভালো যা পাইল তাই আনিল আকুটি, মানে যেখানে যতটা ছিল সবটুকু তিনি নিয়ে এসে জোগাড় করে রান্না বান্না করলেন, ভাত ডাল তরকারি সব করে শেষকালে চুনা মাছের অম্বল করলেন। ঠাকুর এসে ঠাকুরকে যখন ডাকলেন তিনি, তিনি এসে দেখে বললেন, ও মাছ আমি খাব না, আমার সেবা হবে খুব সাধারণ জিনিস, আমি খাবো না, আমি পোনা মাছই খাবো, শিশুর মতো তার আবদার। এই যে ব্রহ্মজ্ঞ পুরুষ কেমন হয়, শিশুবধ দানবধ পিশাচবধ নানা রকম যে আচরণ, এই দেখেই তো আমরা বুঝি যে সাধারণ মানুষের মতো নয়, সে শিশুর মতো তিনি করতে থাকলেন। শাল কাঠের গুড়ি ছিল সেটা ধরে ঘুরতে থাকলেন, আর মুখে একই বল, খাবো কোনা মাছ, খাবো কোনা মাছ, খাবো কোনা মাছ, শিশুর মতো এইভাবে সেই খুঁটির চতুর্দিকে তিনি ঘুরতে থাকলেন। অবশেষে হৃদয় বুঝলেন যে কোনোভাবেই কিছু হবার নয়, তাড়াতাড়ি করে ঘুরে ঘুরে গ্রামের বাড়ি বাড়ি গিয়ে 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 এক বাড়িতে বিয়ে হচ্ছিল তাই পোনা মাছ ছিল, গৃহস্বামীকে বলা মাত্র তিনি একখানি গোটা পোনা মাছ দিয়ে দিলেন, সেটি নিয়ে এসে মৃদু তাড়াতাড়ি করে মনোমতো নানা অন্য ব্যঞ্জন আদি খেতে থাকলেন। ভাবুন দিদি কি খেতে পারতেন, একটা গোটা পোনা মাছ তার জন্য তরকারি করে রান্না হয়েছে। ঋতু খাচ্ছে, ঠাকুর খেতে বসেছেন, আর ঋতু তাকে বারবার মনে করাচ্ছেন, আজকে যদি কলকাতায় ফিরতে হয় কাছেই যে স্টেশন এখান থেকেই একটাই মাত্র ট্রেন আছে, এই গাড়িতে করেই যেতে হবে, তারও সব নেই শোনা, বলছেন সেই হেতু প্রভুদেবে বিহিত বুঝান, সমনে ভোজন বাক্য নাহি যায় খান। তার সমস্ত মনটা ভোজনে লেগে আছে, বাইরের কোনো জিনিস আর তার কানে ঢুকছে না। ঋতু তাকে বুঝিয়ে যাচ্ছে, বাবা এই করো সেই করো, অতএব খাওয়া দাওয়া হওয়ার পরে তিনি কি করতে থাকলেন, বহু যত্নে সাঙ্গ যদি হইল ভোজন, পশ্চাতে ঘটিল আর অদ্ভুত ঘটন, অল্প দূর ব্যবধানে স্টেশনে যেতে, তার মধ্যে মলত্যাগে বসিলেন পথে, কি এক কণ্টক তার নাম নাহি জানে, বুঝিলে তথায় বড় দুষ্ট সুল মানে, মল্লভূমে অগণন কণ্টক নিচয়ে, নেহারিয়া শ্রী প্রভুর প্রীতি অতিশয়, তাহার কর্ম কার্য বুঝা মহাদায়, কণ্টক লইয়া মত্ত হইলা পূজায়, আবেশে মহেশ পদে কণ্টক প্রদান, দেখিয়া ঋদুর হয়ে আকুল পরাণ, পূজার মরম কথা ঋদু নাহি জানে, কত ডাকে মত্ত প্রভুকে বা ডাক শুনে, এক সাধনেতে সিদ্ধ হইবারে তরে, দীর্ঘ বয় মহারিষি বনের ভিতরে, কাটায় জীবন গোটা সহি যত ঋতু, অসন গলিত পত্র প্রাণ রক্ষা হেতু, তবু নহে সিদ্ধ কাম শেষে ফেসে যায়, মরম অধিকে পঞ্চভূতেতে মিশায়, তেমন দুষ্কর ব্রত কতই সাধন, হাতে হাতে অবহেলে যার সমাপন, প্রেমিক রসিক বর ভকতি মূরতি, মাথায় প্রবাহ জ্ঞান গঙ্গাদি বারাতি, কামিনী কাঞ্চন মায়া অবিদ্যা মোহিনী, তুচ্ছ হেও ঘৃণ্য যেন নরকের কৃমি, দিব্য পরিত্রাতা রূপ শুদ্ধ সত্যময়, হরিতত্ত্ব দিবারাত্র হৃদয়ে উদয়, জীবহিত সদাব্রত কল্যাণ আচার, মোহনিয়া খাম পরা পুরুষ আকার, তিনি কেন শিশু সম মলভূমে বসে, কিবা বুদ্ধি বল কিবা বুদ্ধি বলে বল বুঝিবে মানুষে। তাকে খাইয়ে দাইয়ে স্টেশনের দিকে নিয়ে যাচ্ছেন, তার আবার মলত্যাগের পেয়ে গেল। মলত্যাগ করতে গিয়ে দেখলেন এক ধরনের কাঁটা রয়েছে, কাঁটা খুলে আছে, কি কাঁটা আমিও সত্যি জানি না, শিবের মাথায় কি কাঁটা দিয়ে পুজো করে জানি না, বলছেন যে যে কাজা যে কাঁটা, কি এক কণ্টক তার নাম নাহি জানি, পুজিলে তাহায় বড় হয় দুষ্ট সুলো পানি, সুলো পানি শিব ত্রিশূলধারী শিব, যে কণ্টক পুজো করলে বড় তুষ্ট হন, সেই কণ্টক খুলে আছে জানেন আপনি, ও আচ্ছা বুঝেছি,
তা সেই ফল দিয়ে তিনি পুজো, সেই কাঁটা দিয়ে তিনি পুজো করতে থাকলেন। আর এদিকে ঋদু তো দূর থেকে দেখছেন তিনি কি একটি হাত দিয়ে দিয়ে করছে, আর ইনি তো বিভোর হয়ে গেছেন শিবের ভাবে। আর ঋদু ভাবছে মলত্যাগ করতে বাপু এত দেরি কেন হচ্ছে, এদিকে স্টেশনে তো গিয়ে চলে যাবে। বলছেন এমন যার মনের গঠন, শ্রীরামকৃষ্ণের মনের গঠন বর্ণনা করতে গিয়ে বলছেন এমন ওয়ান পয়েন্টেডনেস, একমুখী মন আর কখনো কোনোদিন দেখা যাবে না। বলছেন সাধকেরা কত তপস্যা পায় সমস্ত জীবন, শীত গ্রীষ্ম বর্ষা সব ঋতুগুলিকে সহ্য করেন, সারাদিনে সেই শুকনো পাতা গাছ থেকে যে গলিত পত্র সেই পাতা পড়ে গেছে সেই পাতা ভক্ষণ করে জীবন যাপন করেন, অথচ তাদের জীবনে সিদ্ধি হয় না, অথচ এর মনের এমন গঠন। সেই মনের গঠনের পরে তার এরকম হয়, কেন হয় এরকম গঠন? বলছেন প্রেমিক রসিক বর ভক্তির মূরতি, মাথায় প্রবাহ জ্ঞান গঙ্গা দিবারাতি। তার সেই মূরতি, তার যে প্রকাশ, সেটা হচ্ছে প্রেমিকের মতো, ভক্তের মতো, অথচ তার মাথাতে যেন জ্ঞান গঙ্গা, মস্তিষ্কে সবসময় বিচার চলছে, জ্ঞান স্বরূপের বিচার চলছে। কামিনী কাঞ্চন মায়া অবিদ্যা মোহিনী, তুচ্ছ হয় ঘৃণ যেন নরকের কৃমি, নরকের কৃমির মতো এই কাম কাঞ্চন মায়া, যা মানুষকে বেঁধে রাখে, সুফল মানুষকে বেঁধে রাখে, কুফল মানুষকে বেঁধে রাখে। আপনি ভালো কাজ করলে লোকে এসে বাহবা দিয়ে পিঠ চাপড়ে গেল, আপনি আবার একটা ভালো কাজ করার প্রেরণা নিজের মধ্যে পেলেন, এই এক কর্ম থেকে আরেক কর্ম, আরেক কর্ম থেকে আরেক কর্ম, এই আপনাকে বেঁধে রাখবে, এই যে আমি আরো ভালো করবো, এই কর্মের বন্ধন তাকে বারবার মানছেন, তিনি এসব যেন ছুঁড়ে ফেলে দিয়েছেন। দিব্য পবিত্রতার রূপ শুদ্ধ সত্যময় হরিতত্ত্ব দিবারাত্র হৃদয়ে উদয়, তার মন এমন পবিত্রতায় পূর্ণ যে তার মনে দিবারাত্রি শুধু একটি তত্ত্ব উদ্ভূত হয়, সেটা হচ্ছে হরিতত্ত্ব, হরির কথা। জীবহিত সদাব্রত কল্যাণ আচার, মোহনিয়া ঠাম পরা পুরুষ আকার, তিনি কেন শিশু ভূমে শিশু সম মলভূমে বসে, কিবা বুদ্ধি বলে বলো বুঝিবে মানুষে। বলছেন যার সমস্ত জীবন জগতের কল্যাণের জন্য, জীবের হিত সাধনের জন্য, তিনি এই শিশুর মতো আচরণ কেন করছেন, সাধারণ মানুষের বোঝার স্থান নেই। ইতিমধ্যে সেদিনের নিরূপিত গাড়ি চলে যায়, চলে গেল যায় যেন ইষ্টিশান ছাড়ি, যতক্ষণে পূজা সাঙ্গ না হইল তার উঠাতে না পারে ঋদু লে যায় বেজার, কতক্ষণ পরে প্রভু আইলা আপনি হৃদয়ে বলেন কোথা কাটাবে যামিনী, গাড়ি চলে গেল আজ হইবে থাকিতে কেবাহে আত্মজন কোথা রবে রেতে, আপনে আছেন প্রভু না দেন উত্তর হৃদয়ে আসিল ইষ্টিশানের ভিতর, কর্মচারী জনৈক জিজ্ঞাসে ব্যস্ত চিতে আজি কি পাইব গাড়ি কলিকাতা যেতে, প্রভুর আশ্চর্য খেলা করিতে না পারি নাহি অন্য গাড়ি আজ কহে কর্মচারী, তবে এক আলাহিদা গাড়ি স্বতন্ত্র কাশি থেকে ছাড়িয়াছে তারেরও খবর, রেল কোম্পানির এক চাকর প্রধান বড়ই মর্যাদা সম্পন্ন অতুল সম্মান, কলিকাতা যাবে দেহ একা লয়ে গাড়ি চেষ্টা পাব যদি তার চড়াইতে পারি, অপর যাত্রীর তাহে নাহি অধিকার চেষ্টার না হবে ত্রুটি পরিণু শিকার। পূজা টুজা সাঙ্গ হবার পরে অবশেষে তিনি উঠে দাঁড়ালেন, ততক্ষণে ট্রেন বেরিয়ে গেছে, হৃদয় তো ভারী বেজার, খুব বেজার করে বললেন কোথায় রাত্রি কাটাবে, কোথা কাটাবে যামিনী, গাড়ি চলে গেল আজ হইতে থাকিতে কেবা আহেতা আত্মজন কোথা রাবে রেতে, তার তো এই চিন্তা গাড়ি তো চলে গেল এবার কোথায় আত্মীয় খুঁজে বেড়াই, কার কাছে থাকবে গিয়ে, তুমি তো বেশ বসে থাকবে। ধীরে ধীরে দুজনে মিলে স্টেশনে এসে উপস্থিত হলেন, স্টেশনের এক কর্মচারীকে জিজ্ঞাসা করলেন আজ কি আর কোনো ট্রেন আছে, বললেন আজকের যে ট্রেন সেটা চলে গেছে, তবে আমাদের কাছে তারের খবর আছে যে রেলের এক বড়বাবু তিনি একটা সেলুন কারে করে আসছেন, সে গাড়িতে কিন্তু অন্য কারোর ওঠার অধিকার নেই, কিন্তু তবু আমরা আপ্রাণ চেষ্টা করব এই তাকে এই গাড়িতে তুলে দিতে, চেষ্টার না সদাচারী কর্মচারী গাড়ি এলে পরে প্রভুরে উঠায়ে দিল তাহারও ভিতরে,
ইচ্ছা মায়ে প্রভুদেব ইচ্ছায় তাহার কোথা হতে কি বা হয় কে বুঝে ব্যাপার শুভাশুভ বোধে যার তুমি ভাবো মনে কি ফল ঘটিবে তাই ইচ্ছা ময় জানে শ্রী প্রভু মঙ্গলময় রাখি এই জ্ঞান কর্ম যার ফল তার অমৃত সমান ফল আসে কইলে কর্ম অবিদ্যা ভুবনে ফলে ফল হলা হল প্রাণ কাঁদে শুনে ফিরে ফেলে তারে গুটি পোকার মতন কর্মসূত্র নাগ পাশ নিগুড় বন্ধন মহাবিদ্যা প্রভূষণে কর কারবার ছাড়িবে অবিদ্যা যাবে লোচন আধার দেখিবে নূতন চক্ষে ঝরিবে কে জল প্রভু হেতু কর্ম গাছে ধরে প্রভু ফল আন কর্ম আন ফল দিয়া বিসর্জন শুন রাম কৃষ্ণ লীলা মধুর কথন সেই গাড়িও এলো কর্মচারী গাড়িও থামালো ঠাকুরকে তুলে উঠিল এই ঘটনার কি কারণ এই ঘটনার দেখে আমরা কি বুঝি সেটা হচ্ছে আমরা মূলত কি করি কর্মটি আমার এই ভেবে আমরা এত ব্যস্ত হয়ে পড়ি সেই কর্মের বাইরে আমরা বেরিয়ে যেতে পারি না কর্মফল প্রতি মুহূর্তে প্রতিক্ষণে আমাদের বাঁধতে থাকে যদি আমরা মনে করি এ কর্ম ভগবানের এর ফল ভগবানের আমি শুধু নিমিত্ত আমি শুধু এই কাজটি করব তাহলে এই কাজের ভগবানের কৃপা আসতে থাকে ভগবানের সাহায্য আসতে থাকে যেটাকে আমরা বলি ডিভাইন হেল্প দৈব সহায়তা দৈবী সহায়তা আসতে থাকে বলছেন এইটি মনের মধ্যে রাখো শুভ শুভাশুভ বোধ জারে তুমি ভাবো মনে কি ফল ঘটিবে তাই ইচ্ছাময় জানে তুমি প্রত্যেক কর্ম করার সময় ভাবছো এইটি শুভ করলে এইটি হবে অশুভ করলে এইটি হবে এসব ভেবে দরকার নেই তোমার যে কর্মটুকু সেটুকু করো ইচ্ছাময় তিনি জানেন তোমাকে যিনি চালাচ্ছেন তিনি জানেন তোমাকে কেমনভাবে চলতে হবে শুধু তোমার কাজটুকু সেটা যেন নিখুঁত করে হয় বলছেন শ্রীপ্রভু মঙ্গল রাখি মঙ্গলময় রাখি এই জ্ঞান কর্ম যার ফল তার অমৃত সমান আমি তার কাজ করছি সেই মঙ্গলময় প্রভুর কাজ করছি এই কর্ম যার এই ফলও তার কোনোটাই আমার নয় এই যদি মনে রাখতে পারো তাহলে জীবন অমৃত সমান হবে ফল আসে কইলে কর্ম অবিদ্যা ভুবনে ফলে ফল হলা হল প্রাণ কাঁদে শুনে ফেরে ফেলে তারে গুটি পোকার মতন কর্মসূত্রে নাগ পাশ নিগুড় বন্ধন যদি আমরা কর্ম ফলের আশায় কাজ করতে থাকি তাহলে ধীরে ধীরে সেই গুটি পোকার যেরকম নিজের ইয়েতে গুটিতেই আটকা পড়ে যায় কিছুতেই বেরোতে পারে না ঠিক সেই রকমভাবে আমরা প্রত্যেকটি কাজের মধ্যে আটকা পড়ে যাব মহাবিদ্যা প্রভূষণে কর কারবার ছাড়িবে অবিদ্যা যাবে লোচন আধার প্রভুর সঙ্গে কারবার শুরু করো বিজনেসটা তার সঙ্গে শুরু করো তাহলে কি হবে নিজের মনের এই যে অবিদ্যা তা নাশ হবে আর কি যে আমার যে দৃষ্টিতে অন্ধকার আমার দৃষ্টি যে আটকে আছে সেই বদ্ধ দৃষ্টি উন্মুক্ত হবে দেখিবে নূতন চক্ষে ঝরিবে জল প্রভু হেতু কর্ম কাজ গাছে প্রভু ধরে ফল তখন সেই উন্মুক্ত দৃষ্টি দিয়ে কি দেখব যে যে প্রভু যার জন্য এই কাজটি করছে প্রভু যেন একটি বৃক্ষ যার জন্য এটি রোপণ করেছি বৃক্ষটি প্রভু আর তার যে ফলটি উৎপন্ন হচ্ছে সেটিও প্রভু শুন আন কর্ম আন ফল দিয়া বিসর্জন শুনো রামকৃষ্ণ লীলা মধুর কথন অন্য কর্ম অন্য ফল ত্যাগ করে তুমি শ্রবণ করো দিব্য রামকৃষ্ণ কথা কারণ তা মধুর এই রামকৃষ্ণ লীলা খুব সুন্দর করে পুঁথিকার বর্ণনা করছেন যে কেমন হবে ভগবানকে ডাকতে গেলে আমাদের মন কেমন হওয়া উচিত কেমনভাবে ডাকবো আমরা ভগবানকে কোনো কিছুর আশা না করে ভগবানকে কেমন করে ডাকবো রবীন্দ্রনাথ ঠাকুর একটা খুব সুন্দর কবিতা লিখেছিলেন কবিতার নাম উপহার সেটা এই এটা পড়তে পড়তে ওই কবিতাটার কথা মনে হয়েছে বলে লিখে নিয়েছি সেটা আপনাদের বলবো বলে কবিগুরু লিখছেন তোমায় কিছু দেব বলে চাই যে আমার মন নাই বা তোমার থাকলো প্রয়োজন আমাদের জীবন ভগবানকে উপহার দিচ্ছি তো আমার সমস্ত জীবনটুকু কেমন আমাদের অ্যাটিটিউড হবে তোমায় দিতে চেয়েছি আমি আমার সমস্ত কিছু আমার যা আছে সব কিছু তোমার দিতে চাই তোমার আমাকে প্রয়োজন থাকুক বা নাই থাকুক আমি দেবার জন্য যেন রাজি থাকি সবসময় যখন তোমার পেলেন দেখা অন্ধকারে একা একা ফিরেছিলে বিজন গভীর বন ইচ্ছা ছিল একটি বাতি জ্বালাই তোমার পথে
নাইবা তোমার থাকলো প্রয়োজন? দেখেছিলেন হাটের লোকে তোমারই দেয় গালি, গায়ে তোমার ছড়ায় ধুলা বালি, অপমানের পথের মাঝে তোমার বিনা নিত্য বাজে, আপন সুরে আপনই নিমগন। ইচ্ছা ছিল বরণমালা পড়াই তোমার গলে, নাইবা তোমার থাকলো প্রয়োজন? দলে দলে আসে লোকে রচে তোমার স্তব, নানা ভাষায় নানান কলরব, ভিক্ষা লাগি তোমার দ্বারে আঘাত করে বারে বারে, কত যে সাপ কত যে ক্রন্দন। ইচ্ছা ছিল বিনা বনে আপনাকে দি পায়, নাইবা তোমার থাকলো প্রয়োজন? তোমার এই লীলা অঙ্গনে সব কিছু যখন চলছে, আমি প্রত্যেকটি লক্ষ্য করছি, তুমি এই বিজন গভীর বনে যেখানে কেউ কোথাও নেই, মানুষের মনের মধ্যে জাগিয়ে যাচ্ছে তোমার উপস্থিতি। মনে হয়েছিল একটু আলো যেন প্রয়োজন, তাই যদি মনে হয়েছিল একটু যদি বাতি যদি জ্বালাতে পারতি, তোমার কাজে যদি একটু সহায়তা করতে পারতাম, নাইবা তোমার থাকলো প্রয়োজন? হাটের মাঝে দেখেছি লোকে তোমায় কুকথা বলেছে, তোমার গায়ে ধুলা দিয়েছে, কিন্তু তুমি তোমার বিনা নিত্য বাজে আপন সুরে আপনি নিমগ্ন। তুমি এগুলোকে কখনোই কিছু ভুলেও তাকাওনি, নিজের বিনার সুরে আপনি নিমগ্ন হয়ে গেয়ে থেকেছ। মনে হয়েছিল তোমার এই রূপ দেখে তোমার গলায় বরণমালা পরিয়ে দিয়ে তোমায় বরণ করে নিয়ে আমার জীবন দেবতা হিসেবে, নাইবা তুমি হলে আমাকে তোমার শিষ্য বলে স্বীকার করলে, নাইবা তোমার থাকলো প্রয়োজন? বলছেন দলে দলে লোকে আসে তোমার কাছে নানা কিছুর আশায়, কেউ কেউ নানা কথায় রচে তোমার স্তব, ভিক্ষার জন্য তোমার কৃপা ভিক্ষা করবার জন্য তোমার বাড়ি দ্বারে আসে, আঘাত করে বারবার দাও দাও বলতে থাকে, না পেলে সাপ দেয় ক্রন্দন করে। আমার মনে হয়েছিল এরা এত কিছু পাওয়ার জন্য এসছে, আমি কি তোমাকে দিতে পারি না তোমার পায়? বুঝলে ইচ্ছা ছিল বিনা পণে আপনাকে দি পায়, নাইবা তোমার থাকলো প্রয়োজন? তারা তো দরকারে এসেছে তোমার কাছে, আমার কোনো দরকারই নেই, এমনি যদি তোমার পায়ে দিতুম আমাকে, তোমা আমাকে তোমার পায়ে নিবেদন করতুম, নাইবা তোমার থাকলো প্রয়োজন? কেমন হওয়া উচিত আমাদের অ্যাটিটিউড ঠাকুরের কাছে, এই দিয়ে আজকে পুঁথিকারের এই অংশটি শেষ করলেন। গল্প বললেন অনেকের, হৃদয়ের গল্পটা সবচেয়ে বেশি আমাদের হৃদয়ের মধ্যে গেঁথে গেছে, কেমন করে সেবা করতে হয়, কেমন করে ভালোবাসতে হয়, কিন্তু সব কিছু ছাপিয়ে যেটা আছে যে কাজ করতে হয়, জীবনযাপন করতে হয়, ভগবানের উপর নির্ভর করতে হয়। এইভাবে জীবনযাপন করলে জীবন কখনো ভারী হয়ে দাঁড়ায় না, জীবন হয় সহজ, জীবন হয় মধুর, জীবন হয় অমৃতময়। শ্রী ভগবানের কৃপায় আমাদের জীবন তেমনই হতে প্রার্থনা আজ এই পর্যন্ত। জয় জয় রামকৃষ্ণ বাঞ্ছাকল্প তরু, জয় জয় ভগবান জগতের গুরু, জয় জয় গুরু মাতা জগত জননী, রামকৃষ্ণ ভক্তি দাত্রী চৈতন্য দায়িনী, জয় জয় রামকৃষ্ণ ইষ্ট গোষ্ঠীগণ, সবার চরণ রেণু মাগে অথম, ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ, শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। এর পরের দিন আমরা শুরু করব শ্রীরামকৃষ্ণের তীর্থযাত্রা নিয়ে। আমরা তো নিজেরা যারা তীর্থ করতে যাই, ভগবানের দর্শন করতে যাই, ভগবান তীর্থযাত্রা করতে যান কেন সেটা আমাদের এবার জানা দরকার। কেমন করে তীর্থে যেতে হয়, তীর্থ দেবতাকে কেমনভাবে দেখতে হয়, তীর্থ মানে শুধু জায়গা নয়, মাটি নয়, তীর্থ মানে শুধু ওই ইট কাঠ পাথরের বা সুবর্ণ মূর্তি নয়, তীর্থ বস্তুটি কী, তীর্থ দেবতাটি কী, এবং তীর্থের মানুষজন, তীর্থের অধিবাসী যারা তীর্থকে প্রাণজল করে রাখে, সেই সব সাধকদের নিয়ে কেমন করে করতে হয়, তীর্থের অধিবাসীদের সঙ্গে কেমন আচার আচরণ করতে হয়, এই নিয়ে আমরা পরের দিন শুরু করি।